হ্যালো ফ্রেন্ডস, আমি রুমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলেছিল নতুন একটা ভিডিও নিয়ে, আজকে গল্প করবো একটা নতুন বৌদিকে নিয়ে। নিব্বে বৌদি, যার বাড়িতে হয়েছে চুরি। তো ফ্রেন্ডস, আজ কথা বলবে নিব্বি বৌদিকে নিয়ে, যার বাড়িতে হয়েছে চুরি। তো চুরি হয়েছে বলে তার খুব দুঃখ, এত দুঃখ এত দুঃখ এত দুঃখ যে বৌদি আমার ভিডিও বানাতে বসে গেছে। তো আজ আমরা বৌদির দুঃখটা একটু ভাগ করে নেব, যাতে বৌদির একটু হলেও কষ্টটা একটু কমে। মাথায় মাথায় নিশ্চয়ই একটা প্রশ্ন বারবার আসছে, বারবার নিব্বি বৌদি নিব্বি বৌদি কেন বলছি? আরে নিব্বি বলছি কি আর সাধে, এনার এক একটা ভিডিও দেখলে তোমরাও বলতে বাধ্য হবে এ তো পিওর নিব্বি। বাঁচতে ভালো লাগে না। কেন? তবুও মরবো না, মরে গেলে যদি তোমাকে দেখতে না পাই। ও মাই গড, কি হবে? ও মাই গড, ও মাই গড, পিওর নিব্বি। মরে গেলে যদি তোমাকে দেখতে না পাই তাই আর মরবো না। আহারে কে ভাই, এরা কোথা থেকে আসছে? কোন এই লোক? কাহা সে আতে? এ তুমি এত ঝগড়ুটে কেন গো? আমি ঝগড়া করি? যেন ঝগড়ুটে, যে ঝগড়া করে তাকে ঝগড়ুটে বলে। সত্যি বৌদি ঝগড়া করে নাকি? কত সুন্দর গলা বৌদির, কোকিল কণ্ঠি। বৌদিকে বলে ঝগড়ুটে, যে ঝগড়ুটে তাকে কি বলে ঝগড়ুটে? ঝগড়া করো না, ফালতু কথা বলো না, কিন্তু বলে দিলাম মাথাটা হট করবে না। একদম মাথা হট করবে না, বুঝেছো? ডন্ডুমায় বৌদির মাথা হট। হোয়াট আর ইংলিশ ভয়েস। তো এবার আমরা নিব্বি বৌদি নিব্বি বরকে দেখব। বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে, এখন দুজন জানি না আমি, দাদার বৌদি জানি শুধু। Happy birthday to me. Oh, Happy birthday. Happy birthday to you. আমাকে উইশ করো না, করো না আমাকে উইশ। Happy birthday to you. Thank you. Thank you. আমরা কি জানি, নর্মালি কাউকে যদি আদর করতে হয় হাত দুটো ইউজ করে, গাল দুটো টিপে, বাবু সোনা, কুচু পুচু, যাই হোক। বাট আমাদের দাদা, আমাদের নিব্বা দাদার স্টাইলটা একটু শুধু দেখো, হাত ইউজ কর। এক রজনী না ঘুমালে কি এমন ক্ষতি, সারা জীবন থাকবে বেঁচে মধুর স্মৃতি। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো। মানে কুজবি পা দিয়ে কে আদর করে ভাই? কত কিউট কাপল, তোমরা হয়তো ভাবছ এত সুন্দর কিউট কাপালকে আমি কেন নিব্বার নিব্বি বলছি। এই নিব্বি বৌদির স্টেটাস দেখলে তুমি তোমরা বুঝতে পারবে আমি কেন নিব্বি বলছি, তোমরাও নিব্বি বলতেই বাধ্য হবে। তো দেখো আমাদের নিব্বি বৌদিকে স্টেটাস দিয়েছে, আই হেট মাই লাইফ, হে ভগবান মরে যাই, আহা গো কত দুঃখ। না মানে এরকম স্টেটাস কারা দেয়? নিব্বার নিব্বিরাই তো দেয়, ছোট ছোট বাচ্চারাই তো দেয়। টাকা পয়সা সব যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে, আবার কত কষ্ট আমাদের নিব্বি বৌদি। তো এরপর হলো নিব্বি বৌদির বাড়ি চুরি। চোর যেহেতু ব্লগার না, তাই আমরা সেই ফুটেজটা দেখতে পারিনি। আর আমাদের বৌদি যেহেতু ব্লগার, তাই সে সমস্ত দুঃখ কষ্ট সব তার ব্লগের মাধ্যমে সমাজের সামনে তুলে ধরেছে। আমরা এখন সেই ব্লগটা দেখেই একটু সবাই মিলে কষ্টটা প্রকাশ করব, চলো। ওকে, আমাদের বাড়িতে আমরা ওই বাবার বাড়ি গিয়েছিলাম, ব্লগ করেছিলাম, তোমরা তো দেখেছো। হ্যাঁ একটু আসতে বলো, কিছু বোঝা যাচ্ছে না। তারপরে আমি যত গয়না পরি আমার শাখা, আমার শাখা বলা, শাখা শাখা গয়নার মধ্যে পরে কমেন্টে জানি, আমার জানা নেই, যাই হোক। আমার চোখের, আমার সোনার বড় কানের,
এমনি টপ গানের আমার জন্য বড় বাবারে বৌদি কত বড় লোক। আমার যত গয়না ছিল, আমার যত গ্যাস টাকা ছিল ছিল, আলমারির কভার ছিল, বেড কভার, ফ্রিজের কভার ছিল, কষ্ট পাবো তো এখন, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আজ পর্যন্ত যত 40-45 হাজার টাকা ছিল, ও এই বৌদির খুব কষ্ট হচ্ছে, বৌদিকে কেউ একটু জল দে রে, কেউ একটু জল দে বৌদিকে, কষ্ট। যত টাকা ছিল সব আমি গুছিয়ে রেখেছিলাম যে আমরা যে ফোন কিনব, ফোন কিনবে বলে বৌদি আমার টাকা গুছিয়ে রেখেছিল। আমাদের ফোনটা নষ্ট হয়ে গেছে ক্যামেরা, আমি ফোন কিনবো তার জন্য টাকা গুছাচ্ছিলাম। হ্যাঁ বেটা চোর, তোর করে দিলে ভালো হবে না, তুই বৌদির ফোন কেনার টাকা চুরি করে নিয়ে চলে গেছিস। বৌদি কত কষ্ট করে সাইড করে রেখেছিল 40-50 হাজার টাকা, সারা বেটা চোর, তুই ওটু খুব ভাবলি না। একবার তো ভাববি বৌদির ফোনটা খারাপ হয়ে গেছে বলে বৌদি টাকাগুলো সাইড করে রেখেছিল। 40-50 হাজার টাকা ফোন, বড় লোক তো। যাই হোক বৌদি বলো তারপর, তারপর হ্যাঁ তারপর কিচ্ছু ভাল লাগছে না, বৌদির ব্লগ বানাতে ভাল লাগছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। হ্যাঁ বৌদির খুব কষ্ট হচ্ছে, এই জন্য বৌদি ভিডিও বানাতে বসে পড়েছে, আর আমরা যারা বৌদির যাওয়ার ফ্যান তারাও কষ্টটাকে অনুভব করছি, একটু রিয়েলাইজ করছি। তোমরাও রিয়েলাইজ করছো কিনা একটু কমেন্টে জানিয়ে দিও, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমিও খুব কষ্টে আছি, দেখতেই তো পারছো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক পাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, খুব কষ্টে আছি আমি, জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও। এসে দেখছি যে সব লকারের তালা ভাঙা, তারপরে বাড়ির গেটে তালা মারা ছিল সেই তালাটাও ভাঙা, তালা সুন্দর করে ভেঙে রেখে দিয়েছে। তালা চোর, দুমড়ে মুছে তালাটাকে ভাঙতে পারিসনি, তো সুন্দর করে ভাঙতে তোকে কে বলেছিল? হ্যাঁ কোনো কাজ বাজ শিখিসনি, দুমড়ে মুছে তালাটাকে ভাঙবি তো, সুন্দর করে ভেঙে রেখে গেছিস। আমার ভুল হয়েছে, ভুল হয়েছে, হ্যাঁ আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমার আগে টাকা বলা, আমার গলার মালা, আমার জীবনে সব কিছু শেষ হয়ে গেছে, আমার আর নিজেকে ঠিক রাখতে পারি না, হয়েছে সুইসাইড করে ফেলি। আচ্ছা বৌদির কষ্ট দেখে আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, আজকে ভলেনি গুলে খেয়ে মরতে ইচ্ছা করছে, বহুত কষ্ট আছে, এত কষ্ট দিয়ে তোমাদের জন্য আমি আজকে ভিডিও বানালাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। আর কি বলবো, কিচ্ছু ভালো লাগছে না আজকে, তো একটা কথাই বলবো, তোমরা একটু সাবধানে থেকো, দেখো তোমাদের বাড়িতেও যেন এরকম ঘটনা না ঘটে, তোমাদের সাথেও কেউ যেন কোনো চোর যেন সুন্দর করে তালা ভেঙে না রেখে তোমার বাড়িতে না ঢুকে সিগারেট খাটে বসে খেয়ে ছাই না ফেলে যেতে পারে, একটুকু সাবধানে থেকো তোমরা। বস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা। হ্যাঁ।